পুজোর বোনাস এবং চার মাস ধরে বকেয়া বিল সহ মোবাইল রিচার্জ মিলছে না অঙ্গনওয়াড়ি কর্মীদের। ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমা সিডিপি অফিস ঘেরাও করে গন্ডাছড়া অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাঁদের অভিযোগ, দুর্গাপুজোর আর মাত্র দুদিন বাকি, এখনও মিলছে না তাঁদের বকেয়া বিল সহ বোনাস। সিডিপিওর সাথে এই বিষয়ে কথা বললে জানা যায় ফান্ডে টাকা নেই, কিন্তু শনিবার থেকে ব্যাংক বন্ধ হয়ে যাবে। আজকে এবং আগামীকালকের মধ্যে টাকা না পেলে তাদের বঞ্চনার শিকার হতে হবে। এমনকি ছেলে মেয়েদের প্রতি বছরের মতো এবার আর কোনো জামা কাপড় কিনে দিতে পারবেন না তারা। দপ্তরে এ ধরনের তালবাহানার ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে। তবে তারা জানায় আগামীকালকের মধ্যে দপ্তরকে তাদের চার মাসের টাকা সহ পুজোর বোনাস এবং অ্যাডভান্স দিতে হবে, না হলে তারা সিডিপিওর অফিসে বসে থাকবে বলে জানায় এদিন। তারা আগে বলেন, পয়লা বৈশাখ এবং শারদ উৎসবের প্রাক মুহূর্তে প্রতিবছর তাদের দুর্ভোগ পোহাতে হয়, সুতরাং শুক্রবারের মধ্যে সমস্ত পাওনা মিটিয়ে দিতে তাদের দাবি। এখন দিন দিয়ে বিলের টাকাও পাই না এবং বোনাস রয়েছে, বেতন রয়েছে, অ্যাডভান্সও রয়েছে। এই থাকা আমরা না পাইলে আজকাল খবরটা নেমু নিয়ে চাইরা ফামু কি ফাইতাম না যদি না পাইলে এখানে থাকবো, কারণ ব্যাংক বন্ধ হয়েই যাইবগা শনিবার থেকে পূজা।